আপনি নিশ্চয়ই একাত্তরের পাখানাদারদের টর্চার সেলগুলো সম্পর্কে জানেন? একটু একটু জানি। আমরা আপনাকে একাত্তর সালের সেই দিনগুলিতে নিয়ে যাব। দুর্বল হার্টের ব্যক্তিরা এই কন্টেন্ট দেখা থেকে বিরত থাকুন। তার চোখ বাঁধা হল, বুটের প্রথম লাথি রক্তাক্ত করল তার মুখ। লোহার সরাসি দিয়ে একটি একটি করে উপরে নেওয়া হল তার নির্দোষ নখগুলো। ৫৫৫ মার্কা আত খাওয়া একটা সিগারেট প্রথমে স্পর্শ করল তার বুক। পোড়া মাংসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়ল ঘরের বাতাসে। দ্বিতীয় লাথিতে ধনুকের মতো বাঁকা হয়ে গেল দেহ। এবার আর সে চিৎকার করতে পারল না। থোকা থোকা কৃষ্ণচূড়ার মতো ছড়িয়ে রয়েছে রক্ত, তাজা লাল রক্ত। আসুন আরো একবার ইতিহাসকে ঘুরে নিজের অস্তিত্বকে জানি, জানি মুক্তিযুদ্ধের অজানা অধ্যায়, পাক বাহিনীর বর্বরতার সাক্ষী এমন সব অজানা টর্চার সেলগুলো সম্পর্কে আমাদেরকে জানান কমেন্টে অথবা ইনবক্সে।